রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বাজস ফেয়ার। সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয় শিরোনামে এই মেলায় অংশ নিয়েছে দেশের স্বনামধন্য 41টি জুয়েলারি প্রতিষ্ঠান। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই মেলা। এক ছাদের নিচে প্রায় অর্ধশত জুয়েলারি প্রতিষ্ঠান, দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্য নতুন ডিজাইনের অলংকারের সমাহার। দেশের জুয়েলারি শিল্পের এমন আয়োজনে খুশি ক্রেতা দর্শনার্থীরাও। অনেক বড় বড় গোল্ড আর ডায়মন্ডের ব্র্যান্ড আছে, তো ওটার কারণে এটা আমি খুব এনজয় করি, এটার কারণেই আসা। আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি, অনেকদিন ধরে কিছু কিনে দেই না, যেহেতু এখানে একটা ছাড় পাওয়া যায়, আমরা সবাই আসলে এই দিনটার জন্যই থাকি। আমরা প্রতি বছরই আসি, এই বছর আসছি, দেখা যাক কি হয়। ক্রেতাদের আকৃষ্ট করতে চেষ্টার কমতি নেই বিক্রেতাদের, দেওয়া হচ্ছে নানা ধরনের ছাড়। বালা, চূড়, ব্যাঙ্গেল সবই আছে, বড় জিনিসও আছে। তো আজকে মেলার জন্য আমরা শুধু গোল্ড প্রাইস রাখতেছি, নো ব্যাট নো ম্যাকিং। আমরা অনেক ধরনের ডিসকাউন্ট আমরা দিতেছি, কিন্তু কিছু কিছু ডিসকাউন্ট আমরা ফ্ল্যাশ করতেছি না, এটা মানে কাস্টমারদের জন্য সারপ্রাইজ। আয়োজকরা বলছেন, দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে ভূমিকা রাখবে এই মেলা। নীতিমালার আলোকে আমরা এখন দেশের গহনা তৈরি করে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করব, এটাই হলো আমাদের লক্ষ্য। বাজস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা, তবে 5 বছর বয়সী শিশুদের জন্য লাগবে না টিকিট। বিজন কুমার দাস, DBC নিউজ, ঢাকা।